ওম শান্তি। জ্ঞানসাগর বাবা বলেছেন, এখন এটা হলো আমাদের অন্তিম জন্ম, খেলা সম্পূর্ণ হয়েছে, সেই জন্য পবিত্র হয়ে ঘরে যেতে হবে, তারপর সত্যযুগ থেকে হিস্ট্রি রিপিট হবে। প্রত্যেকের শরীর রূপে রথে আত্মার রথি বসে আছে, আত্মার শক্তি দ্বারা এই রথ চলে। আত্মাকে বারে বারে এই শরীর নিতে হয় আর ছাড়তে হয়। এটা তো বাচ্চারা জানে যে ভারত এখন হলো দুখধাম, অর্থকল্প পূর্বে সুখধাম ছিল, অলমাইটি গভর্নমেন্ট ছিল, কারণ অলমাইটি অথরিটি ভারতের দেবতাদের রাজ্য স্থাপনা করেছিলেন। ওখানে এক ধর্ম ছিল। আজ থেকে 5000 বর্ষ পূর্বে অবশ্যই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, সেই রাজ্য স্থাপনকারী অবশ্যই বাবাই হবেন। আজ প্রাপ্ত মুরলী হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি। আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি। সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট। বাবা বলেছেন, কোনো চিত্রকে স্মরণ করবে না, বিচিত্র বাবাকে বুদ্ধিতে স্মরণ করতে হবে। বুদ্ধি চোখ যেন উপরে আটকে থাকে, তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি অন্য কোনো চিত্রকে স্মরণ করছি না তো? বুদ্ধি চোখ সর্বদা বাবার কাছে থাকছে তো? চেক করে চলেছি। বাবা বলেছেন, ঘরে ফিরে যেতে হবে, সেই জন্য দেহসহ সব পুরনো জিনিসের থেকে মমতা দূর করতে হবে, সম্পূর্ণ পবিত্র হতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমার দেহ থেকে সব পুরনো জিনিসের থেকে মমতা দূর করতে পেরেছি তো, সম্পূর্ণ পবিত্র হতে পেরেছি তো? চেক করে চলেছি। বাবা বলেছেন, বাবার রাইট হ্যান্ড হয়ে সকল কার্যে সদা এভার রেডি থাকা মাস্টার ভাগ্য বিধাতা হওয়ার জন্য। যে বাচ্চারা রাইট হ্যান্ড হয়ে বাবার প্রতিটি কাজে সদা সহযোগী, সদা এভার রেডি থাকে, আজ্ঞাকারী হয়ে সর্বদা বলে, হ্যাঁ বাবা আমরা প্রস্তুত, বাবাও এই রকম সহযোগী বাচ্চাদেরকে সদা দায়িত্ববান বাচ্চা, সুসন্তান, বিশ্বের শৃঙ্খলার বাচ্চা বলে মাস্টার বরদাদা আর ভাগ্য বিধাতার বরদান দিয়ে থাকেন, এই রকম বাচ্চারা প্রবৃত্তিতে থেকেও প্রবৃত্তির বৃত্তি থেকে ঊর্ধ্বে থাকে, লৌকিক ব্যবহারে থেকেও অলৌকিক ব্যবহারের প্রতি সদা খেয়াল রাখে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি বাবার রাইট হ্যান্ড হয়ে সকল কার্যে সদা এভার রেডি থাকা মাস্টার ভাগ্য বিধাতা হতে পারছি তো? চেক করে চলেছি। বাবা বলেছেন, প্রতিটি বল আর কর্মে সততা আর স্বচ্ছতা থাকলে তবে প্রভুর প্রিয় রত্ন হয়ে যাবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমার প্রতিটি বল আর কর্মে সততা আর স্বচ্ছতা আছে কি? চেক করে চলেছি। সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।